তোমাকে টিকিট দিব আমি তোমাকে নতুন সভাপতি বানিয়ে দিব আমি প্রধান বানিয়ে দিব আমি সব এই করে আমাকে কিছু তোলা দাও এই তোলা দিয়ে আমি দলটা চালাবো এই তোলা বাচ্চারা হতে চলবে না ওরা একটা মাইন্ড একটা তৃণমূল কংগ্রেস করতে গেলে যে মনটা আপাত দরকার এই মনটা ওদের কাছে নাই এই করে আমরা সবাই একজোট হয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতা বন্ধ করে রক্ষা করতে হবে আমাদের লড়াই কিন্তু বিজেপির বিরুদ্ধে এই তোলা বা তৃণমূল বা একটা বিরুদ্ধে যেমন লড়াই তেমনি আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে 2022 কে 21 জুলাই এটা শেষে করে আমার কাছে যেটা রিপোর্ট আছে এই মাসের মধ্যেই আমাদের নতুন করে জেলা কমিটি ব্লক কমিটি ঘোষণা করবে সেখানে একটা সুস্থ স্বাভাবিকভাবে ব্লক কমিটি সভাপতি বা জেলা কমিটি সভাপতি হয় তৃণমূলের জেলা সভাপতি তোলাবাজ কে বলছেন তৃণমূলেরই ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কোচবিহার জেলায় 21 জুলাই উপলক্ষে আয়োজিত কর্মী সভায় এমনই বিস্ফোরক মন্তব্য করেন তুফানগঞ্জ 2 ব্লকের তৃণমূল সভাপতি ধনেশ্বর বর্মণ। তিনি দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে দলের ব্লক সভাপতিদের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ আনেন। এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে জেলা তৃণমূলে। এই নিয়ে পার্থপ্রতিম রায়ের দাবি ধনেশ্বর বর্মণ প্রকাশ্যে এইসব মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন। ব্লক সভাপতি কি বলেছে সেটা তো আমি যে শুনিনি, কাউকে কোনো রকম বলে দোষারোপ করতে গেলে সেটার একটা বড় ধরনের প্রমাণ দরকার, আলটপকা মন্তব্য করে দলকে বিড়ম্বনায় ফেলবার চেষ্টা করছেন, এটা দুর্ভাগ্যজনক। দলের ভেতরের কথা দলের ভেতরে। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম। তাদের দাবি ভাগবাটোয়ারার সমস্যা হওয়ায় একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন তৃণমূল নেতারা। তোলাবাজ ছাড়া ওখানে কে আছে? সব তোলাবাজ, কে বড় কে ছোট, ছোট এই জায়গাতে আজকে এখানে খাচ্ছে, ও তোলাবাজ বলে বলছে, আবার আরেক জায়গায় ওরা খাচ্ছে, এরা তোলাবাজ বলে বলছে। যে তোলাবাজি ছাড়া অন্য কোনো কাজ এদের নেই, কাটমানি খাওয়া, তোলাবাজি করা, এটাই হচ্ছে এদের একমাত্র কাজ। আর এই তোলাবাজির কারণের জন্য আজকে সারা জায়গা সাধারণ মানুষ আজকে বলি হচ্ছে, সাধারণ মানুষ আজকে অসুবিধার মধ্যে পড়ে আছে এদের তোলাবাজির কারণের জন্য। এর থেকে অবসান হওয়া দরকার। তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে তৃণমূলের লোকেরা মিছিল করে বলতেছে, সব প্রকাশ্যে বলছে যে তোলাবাজ টাকা নিয়ে আজকে পদ বিক্রি করছে। আজকে এই বিচিত্র দল, এই দল সম্পর্কে যতটা না বলা যায় ততই ভালো। এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। এই কথাগুলো হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ, কিন্তু কথাগুলো সত্য। তৃণমূল দলটাই হচ্ছে আসলে তোলাবাজদের দল। তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে নিয়ে বিতর্কের শেষ নেই। তাকে ঘিরে শাসক দলের মধ্যে বিভাজন ক্রমশ চওড়া হচ্ছে। এবার দলের ব্লক সভাপতির চাঞ্চল্যকর অভিযোগের পর বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। দ্য ওয়াল ব্যুরো।